ওয়েলকাম ওয়েলকাম মাই ইংলিশ বুক এমবিবি। পুজো সব শেষ তাই তো, এবং খুব অ্যাকচুয়ালি এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, দরজায় কড়া নাড়তে শুরু করেছে পরীক্ষা আমাদের সামনে, এবং খুব শীঘ্রই স্কুলও খুলতে চলেছে আগামী 16th November থেকে। তো যখন স্কুল খুলতে চলেছে এবং একদম শেষ মুহূর্তে এসে আমরা উপস্থিত হয়েছি, এবার পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা শুরুর আগে সবসময় আমাদের মনের মধ্যে যেটা টেনশন কাজ করে সেটা হচ্ছে রাইটিং স্কিল, কীভাবে আমরা এসেগুলোকে লিখব, এ একটা সত্যি খুব কনফিউশন ব্যাপার। আমরা যখন ছোটো ছিলাম আমাদের মধ্যে এই কনফিউশন ব্যাপারটা বারবার বারবার আমাদের মধ্যে চলে আসতো। তো কী করলে এই প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারব, আজকের ক্লাসটা আমি এটার উপরেই রেখেছি যে হাউ টু রাইট, কীভাবে লিখবো আমরা, এ লেখার আগে কী কী বিষয়ের উপর, কোন কোন ম্যাটার বা কোন কোন সাবজেক্ট ম্যাটারের উপর আমরা বেশি বেশি করে গুরুত্ব দেব, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজভাবেই আমাদের ভিতরে কোনো ব্যাপার, অ্যাকচুয়ালি রাইটিং জিনিসটা কি, রাইটিং স্কিলটা হচ্ছে হোয়াট ইউ থিঙ্ক, তুমি কী ভাবছো, সে তোমার যে চিন্তা ভাবনাটা যখনই তুমি সেটা খুব পরিষ্কারভাবে জানাতে পারছো তখনই তোমার রাইটিং স্কিলটা খুব সুন্দর হচ্ছে কি, তাই না? তার মানে যখনই তুমি চিন্তা করছো ইটস মিন্স হোয়াট, ইটস মিন্স দ্যাট ইউর ব্রেন স্ট্রমিং, তুমি কী ভাবছো, কেমনভাবে ভাবছো, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। তোমার এই ভাবনাটা পাঠকের মধ্যে তুমি যত ভালোভাবে নিয়ে যেতে পারবে তোমার লেখাটা ততটাই ভালো হবে। ওকে, সো চলো আমরা দেখি কীভাবে এইগুলোকে করব এবং একটা এক্সাম্পল দেব, এক্সাম্পল দেওয়ার পরে তার রাইটিং স্কিলটা কীভাবে লেখা হবে সেটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। সো লেটস স্টার্ট। সো এবার আমরা দেখে নেব যে রাইটিং প্রসেস ক্লিয়ারভাবে দেখবে এটা। So I hope that after completing this video, you have no doubt at all how to write an essay, how to write a paragraph, how to write an write a letter. কোনো কিছুই সমস্যা খুব একটা হবে না। এবং একটা কথা বলে নিই, যারা এখনো সাবস্ক্রাইব করো নি এই চ্যানেলটিকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক আমাকে আরও বেশি বেশি করে মোটিভেট করছে বা মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ওকে, সো দেখো এবার, সো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে স্টেজেস অফ রাইটিং, রাইটিং এর স্টেজগুলো কি কি করব আমরা। সো বিফোর রাইটিং, লিখবো তো অবশ্যই, সো বিফোর লেখার শুরুতে কি করব, না ব্রেন স্টর্মস, ডিসকাস টু জেনারেট আইডিয়াস, সিলেক্ট আ টপিক, ডিসাইড দ্য পারপাস, অডিয়েন্স, অর্গানাইজ ইউর আইডিয়াস। তো এই ফার্স্টটা তোমাকে আগে করে নিতে হবে, যে ব্রেন স্টর্ম করতে হবে, তোমাকে চিন্তা ভাবনা করে নিতে হবে যেটা সম্বন্ধে তুমি লিখতে চলেছো, তার ডিসকাস টু জেনারেট আইডিয়াস, সিলেক্ট টপিক, কি টপিকটা সেটা ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, তোমাকে আরো বিশদ জানতে হবে এটা, ডিসাইড দ্য পারপাস, অডিয়েন্স, এবং কাদেরকে নিয়ে বা কাদের জন্য তুমি লিখছো এটা খুব ইম্পর্টেন্ট। আজকে না এটা তুমি পরীক্ষার পারপাসের জন্য তুমি লিখছো, কিন্তু সবসময় তো এটা হবে না, যখন তোমরা বড় হবে ধরো কোনো একটা তুমি একটা পাবলিক প্লেসে গেছো, সো সে পাবলিক প্লেসে তোমাকে কিছু লিখতে হচ্ছে, তো সেখানেও তোমাকে দেখতে হবে যে তোমার এই লেখাটা কাদের জন্য লিখছো, তুমি অডিয়েন্স কারা কারা হবে, মানে অডিয়েন্স এখানে তো মিললেন রিডার কারা কারা হবে এখানে, এবং তোমার যে সমস্ত আইডিয়াটা তোমার মধ্যে আছে সেটা কত সুন্দর অর্গানাইজ ওয়েতে তুমি তোমার প্রকাশ করতে পারছো, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কি বলা হচ্ছে, মেক আ ড্রাফট, একটা ড্রাফট বানিয়ে নাও লেখার আগে, সেটা কি লিখবে, রাইট এ ফার্স্ট ড্রাফট, নট পারফেক্ট অর ফাইনাল, এই যে ড্রাফটটা তুমি বানাচ্ছো এই ড্রাফটটা কিন্তু পারফেক্টও নয় ফাইনালও নয়, এটা তোমাকে একটা হেল্প করবে পুরো লেখাটাকে কমপ্লিট করবার জন্য, উইল কন্টেইন মিস্টেক্স, এখানে কিছু ভুলও থাকতে পারে, সো ডু নট ওরি অ্যাবাউট স্মল ডিটেলস, জাস্ট রাইট, তুমি শুধু লিখতে থাকো যে তোমার মধ্যে কী কী আসছে, কী কী পয়েন্ট তুমি তোমার টপিকটার মধ্যে নিয়ে আসতে চাইছো। এবার দেখো আমি একটা তোমাদের আরেকটা লাস্ট পয়েন্ট বলবো, রিভাইজ, এবার তুমি যে ব্রেনস্টর্ম করলে তুমি ড্রাফট বানিয়ে নিয়েছো, এবার ড্রাফট বানানোর পরে যে লেখাটা তুমি কমপ্লিট করছো সেটা রিভাইজ করে নিতে হবে, কনসিডার কন্টেন্ট, ফোকাস অ্যান্ড অর্গানাইজ ইউর আইডিয়াস, অ্যান্ড দেন ইম্প্রুভ হোয়াট ইউ রোট, এবং তুমি যেটা লিখেছো সেটাতে কোথাও কোথাও ইম্প্রুভ দরকার আছে কিনা, মেক ইট ক্লিয়ার, চেঞ্জ ওয়ার্ডস অ্যান্ড ইনফরমেশন, যদি কোথাও দেখা যায় যে ওয়ার্ডের কোনো স্পেলিং মিস্টেক আছে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে, ইউ হ্যাভ টু চেঞ্জ ইট, অ্যান্ড অলসো যে দেখা গেলো কিছু কিছু ইনফরমেশন আরও লাগবে তোমাকে আরও দিতে হবে, সেখানেও সেই সমস্ত ইনফরমেশনগুলো তোমাকে সেখানে প্রোভাইড করতে হবে। ওকে, এবার একটা টপিক আমি তোমাদেরকে দেব, কি টপিক দেব, টপিকটা হচ্ছে ইফ আই কুড বিকাম ইনভিজিবল, বুঝতে পারছো, দারুণ একটা ইন্টারেস্টিং টপিক, ইফ আই কুড বিকাম ইনভিজিবল,
যদি আমি অদৃশ্য হয়ে যাই তাহলে কি হবে। এই যে টপিকটা তোমাকে দেয়া হচ্ছে ইফ আই কুড বিকাম ইনভিজিবল, তাহলে কি কি পয়েন্ট তুমি এই এসার থেকে তোমাকে মতই ভাবতে হবে। তো আগে আমরা কি করব, ভাবনার জায়গাতে চলে যাই। দেখো কি কি ভাবছি, না আইডিয়াস অ্যাবাউট ইনভিজিবল। তুমি যখন লিখতে যাবে তোমাকে প্রথম যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে আইডিয়াস অ্যাবাউট ইনভিজিবল। ইনভিজিবল হতে গেলে কি কি তুমি তোমার মাথায় আসে, কি ভাবে ইনভিজিবল হবে তুমি, তাই তো? সেটা ওষুধ খেয়ে হতে পারে, সেটা কোনো কিছু, ধরো তুমি একটা পার্টস বা বলতে পারো গ্যাজেট, এখন বর্তমানে গ্যাজেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো গ্যাজেট তুমি ইউজ করলে, সে আফটার ইউজিং দ্যাট গ্যাজেট ইউ বিকাম ইনভিজিবল, তো তুমি এবার ইনভিজিবল হয়ে গেলে। সো হাউ ক্যান আই মেক মাই সেলফ ইনভিজিবল, তাহলে নেক্সট পয়েন্ট আমরা কি করব যে হাউ ক্যান আই মেক মাই সেলফ ইনভিজিবল, আমি কিভাবে নিজেকে অদৃশ্য করে ফেলবো। সেটা হতে পারে ড্রিঙ্ক সলিউশন, ওয়েয়ার সামথিং ইন মাই বডি পার্টস, হোয়াট ক্যান আই ডু আফটার বিকামিং ইনভিজিবল। তার নেক্সট যে পয়েন্ট এবার আসবে যে আমি কি করব ইনভিজিবল হয়ে যাওয়ার পরে। সো হোয়াট ক্যান আই ডু আফটার বিকামিং ইনভিজিবল, গো টু সিনেমা উইদাউট টিকিট, ভিজিট এনি প্লেস উইদাউট টিকিট, ক্যান মুভ ওয়ান প্লেস টু অ্যানাদার, ক্যান ইজিলি এন্টার ইন এ রেস্টুরেন্ট অ্যান্ড টেক ফুড ফ্রম দেয়ার। তো এই সমস্ত কাজগুলো তো আমি খুব সহজভাবেই করতে পারবো, তাই না? অ্যান্ড আই উড অলসো নট ফেল টু এক্সিকিউট মাই মোরাল রেসপন্সিবিলিটিস অলসো, এবং তোমার শুধু অদৃশ্য হলাম, আমি মজা করলাম, হ্যাঁ বিনা টিকিটে এদিক ওদিক ঘুরে বেড়ালাম, শুধু সেটুকু তো নয়, আমার কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি তো আছে, সেই সমস্ত রেসপন্সিবিলিটিটা আমি কিভাবে পালন করছি এটাও ইটস ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য বলা হচ্ছে আই উড অলসো নট ফেল টু এক্সিকিউট মাই মোরাল রেসপন্সিবিলিটিস। নেক্সট কি বলা হচ্ছে, আই উড অলসো হেল্প দ্য পুলিশ উইথ মাই গিফট অফ ইনভিজিবিলিটি ইন সলভিং সাম কেস অর ক্যাচিং এনি ক্রিমিনাল, ক্রিমিনালকে ধরার জন্য আমি যে গিফটটা পেয়েছি, এই অদৃশ্য হওয়ার শক্তি আমি অর্জন করেছি, এটার মাধ্যমে পুলিশকে হেল্প করতে পারি। তো এই সমস্ত পয়েন্টগুলো প্রথমে আমার মাথার মধ্যে নিয়ে আসলাম। এবার আমি যাব সরাসরি কিভাবে এসেটা এবার লেখা হচ্ছে। দেখো কিভাবে লেখা হচ্ছে, না আই অফটেন ওয়ান্ডার আই কুড ড্রিঙ্ক আ সলিউশন অ্যান্ড গো ইনভিজিবল অর জাস্ট ওয়ার এ ওয়াচ লাইক অনিল কাপুর অফ মিস্টার ইন্ডিয়া অ্যান্ড গো ইনভিজিবল, আই উড ডু অল দ্যাট আই ক্যান নট ডু ইন মাই ভিজিবল সেলফ, I would go to cinemas and watch movies for free. And I would sneak into the kitchen of all expensive restaurants and eat food. I would also take some food for the poor. In my invisible self, at the same time, I would travel anywhere I want. I could take plane and train journeys absolutely free and move myself to anywhere in the world. I would go to Paris, London, New York, etc. I would tour the whole of India. কি ক্লিয়ার হচ্ছে জিনিসটা? তাহলে আমি যে চিন্তা ভাবনাটা প্রথমেই করেছিলাম সেই চিন্তা ভাবনাটার এক্সপ্লানেশন আমি আমার এসের মধ্যে নিয়ে আসলাম। ভিডিওটা এখানে একটু পজ করে নেবে, পুরো জিনিসটা দেখে নেবে, তারপর নেক্সট আবার তোমরা প্লে করবে। পরের পার্টটা কি বলছি এবার, apart from sneaking pleasure and doing all the mischievous stuff, I would also not fail to execute my moral responsibilities. Having the gift to go invisible, I would definitely put it to social betterment cause. I would also help the police with my gift of invisibility in solving some case or catching any criminal. Thus, if I became invisible, this is what I do with that ability. Apart from protecting myself from getting scolded by my parents or teachers because of my notoriety, I would do every possible bit to cleanse my country and its political system from the filth of corruption and ill governance. So filth means unclean. Clear? So, তারপরে পয়েন্টে কি বলেছিলাম যে আমি শুধু মজা করার জন্য ইনভিজিবল হচ্ছি না, তার সঙ্গে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটিস যেগুলো আছে সেগুলোকে কিভাবে আমি অ্যাপ্লাই করছি আমার সঙ্গে, এবং আমার এই দেশকে আমি কিভাবে আরো আরো ক্লিন করতে পারি ইনভিজিবল হয়ে যাওয়ার পরে। পরের পার্টটা এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি এরকম ভাবে ভাবো এবং এই ভাবনা চিন্তা জায়গা থেকে তোমরা রিটিন মানে রাইটিং জিনিসটাকে তোমরা নিয়ে যেতে পারো, তাহলে দেখো খুব সহজভাবেই তোমরা তোমাদের মনের ভাব প্রকাশ করতে পারছো।
এরকম ভাবে আরো আরো অনেক টপিক আমি একটার পর একটা নিয়ে আসতে যাচ্ছি তোমাদের এই এক্সামিনেশন ভীতিটাকে দূর করার জন্য। ক্লিয়ার? সো কেমন লাগলো এই ভিডিও বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্টস করবে। ওকে, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।